نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم أئذا قال وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم يا إن آدم لو بلغت ذنوبك أنا السماء ثم استغفرتني لغفرت لك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه হাক্কানি আঞ্জুমান হেলালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ থেকে আয়োজিত শাহ সুফি হযরত আহসান গাজী রহমাতুল্লাহ আলাইহি হযরত উসমান গনী রহমাতুল্লাহ আলাইহি শেখ হাজা গরিবে নওয়াজের সম্মানিত সুযোগ্য সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোটি কোটি সুন্নি জনতার নয়নমণি আলহাজ হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা আল্লামা মুশাররফ হোসেন পীর সাহেব কিবলা দামাত বারকাতু আজকের এই নূরানি ইমানি উর্সে খাজা গরিবে নওয়াজে যিনি আগমন করবেন প্রধান অতিথি আওলাদে রাসুল মুর্শিদাবর হক আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি ইমামে রব্বানি দরবার শরীফ হাজী গুনচাঁদপুর মঞ্চে অবশিষ্ট দিগার উলামে একরাম আমার সামনে উপস্থিত আমার সুন্নি জনতা ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই উরসে খাজা গরিবে নওয়াজে অনেক আলেমগণ উপস্থিত হয়েছেন তাদের তুলনায় আমি গোলাম মুস্তফা কিছুই না অল্প কিছু সময় আমাকে দেয়া হয়েছে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলী ইমরান থেকে আতালাওত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন সকলে বলে আল্লাহু আকবার সূরা আলী ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা যদি কখনো পথভ্রষ্ট হয়ে যাও তোমরা যদি দিশা হারিয়ে ফেলো তোমরা যদি মনে করো যে তোমাদের আত্মমর্যাদা সবকিছু হারিয়ে ফেলেছে তাহলে তোমরা আল্লাহর রাস্তায় রববের রাস্তায় তোমরা দৌড়াইতে থাকো সুবহানাল্লাহ কিসের জন্য দৌড়াইবা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমার প্রভুর মাগফিরাতের উদ্দেশ্যে দৌড়াইতে থাকো সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় দৌড়াইবা তোমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য আর এই গুনাহ যদি তোমরা মাফ করাইতে পারো দৌড়াইতে পারো তাহলে মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ এই জান্নাতটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহর এই জান্নাতরা আসমান থেকে জমিন পর্যন্ত
পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে আমার আল্লাহর জান্নাত তার চেয়ে আরো বেশি ব্যবহৃত। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ কার জন্য রেখেছেন? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আল্লাহ তাআলার নবী মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর মহান সম্রাট আপনি, এই পৃথিবীর প্রভু আপনি, এই পৃথিবীর মালিক আপনি, আমি হলাম আপনার পয়গম্বর মূসা, আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে আপনার বান্দাদের মধ্যে আমি মূসার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট বান্দাটাকে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আমার আল্লাহ তাআলা রেখে বলেন, ও আমার মূসা, তুমি আমার কাছে এমন এমন কিছু বায়না করো যেটা আমি রাখতে শর্মিন্দা হয়, তুমি এমন কিছু বায়না করো যেটা আমি আল্লাহ তাআলা ফিরাইয়া দিতেও কষ্ট হয়। আমি তোমার কাছে বলতে চাই, তুমি যদি এই গুনাহগার বান্দাটাকে দেখতে চাও, তোমার গুনাহগার উম্মতটাকে যদি দেখতে চাও, অমুক দিন অমুক সময় তুমি ওই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইয়া যাইবা। আল্লাহ তাআলার কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে যখন ওইখানে দাঁড়াইলেন, এমন অবস্থায় দেখলেন ডান দিক থেকে একটা লোক তার কাঁধের মধ্যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা নিয়ে আসতেছে। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুন্দর চেহারার বাচ্চাটার দিকে তাকায়, আরেকবার বাচ্চা যেই কোলের মধ্যে বসে আছে, কাঁধের মধ্যে বসে আছে, তার বাবার পাপিষ্ট চেহারাটার দিকে তাকায়, আরেকবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, ওগো আমার আল্লাহ, এত সুন্দর একটা সন্তান যে মানুষের কাঁধের মধ্যে বহন করে নিয়ে আসতেছে, এত সুন্দর নূরের চেহারার অধিকারী ওই সন্তান, ওই সন্তানের পিতা কেমন করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হয়? আল্লাহ তাআলার কথা এই কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা মূসাকে বললেন একটু অপেক্ষা করো। এই মুখলুক চলে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরজি করলেন, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার বান্দার মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি দেখার মতো তৌফিক তুমি আল্লাহ আমাকে দিয়েছো, সেই সুযোগ আমাকে করে দিয়েছো, আমি এখন তোমার কাছে জানতে চাই আমার বান্দা তোমার বান্দাদের মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের বান্দা কে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ বলতে পারেন কিনা বলেন, আল্লাহ দেখাইতে পারেন কিনা বলেন। আল্লাহ তাআলার কাছে যখন এই বায়না হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আল্লাহ তাআলা বলেন এই সন্ধ্যাবেলায় যখন বাম দিকতে যেই লোকটা সর্বপ্রথম তোমার কাছে আগমন করবে ওই লোকটা হলো আমার এই বান্দাদের মধ্যে সবচেয়ে বেগুনা বাসুন বাচ্চা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, এমতো অবস্থায় দেখলেন বাম দিকে ওই লোকটাই সকালবেলা যেই সন্তানটা কোলে নিয়ে ওই পাপিষ্ট ব্যক্তিটা চলে গেল, ওই লোকটাই আবার সন্ধ্যা সময় রাস্তা দিয়ে ঘনিয়ে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে আল্লাহর কাছে বললেন, ওগো আমার আল্লাহ, এ কেমন লীলা, এ কেমন খেলা তুমি আমার কাছে দেখাইলা, সকালবেলা যেই লোকটা সবচেয়ে নিকৃষ্ট বান্দা হতে পারে একদিনের ভিতরে কিছুক্ষণের মধ্যে এই লোকটা কেমন করে উৎকৃষ্ট মানের বান্দা হয়? আল্লাহ তাআলা বলেন, মূসা রে তাহলে শুনো এই বান্দারা কেমন করে উৎকৃষ্ট মানের বান্দা হয়েছে। এই লোকটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিছুক্ষণ পরে তার অবু সন্তানটা তাকে বলল, ওগো আমার আব্বা, এত সুন্দর জঙ্গল আমি দেখলাম, এত বড় একটা জঙ্গল দেখলাম, এই জঙ্গলের মধ্যে আর হচ্ছে বড় কিছু আছে কিনা? ওই সন্তানের জবাবে তার পাপিষ্ট বান্দারা বলল, তার পাপিষ্ট পিতা বলতেছে, বাবা গো এর চেয়ে বড় সম্মান হলো আল্লাহ তাআলার ওই সৃষ্টির পাহাড়, পাহাড়ের চেয়ে বড় কি? বলল, পাহাড়ের চেয়ে বড় হলো আল্লাহর আসমান। ও বাবা তোমার কাছে জানতে চাই আসমানের চেয়ে বড় আর কিছু আছে কিনা? ওই পাপিষ্ট বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দিকে তাকাইয়া সন্তানের দিকে বলল, বাবা রে এত সুন্দর পাহাড়ের বড় হলো আসমান, আসমানের চেয়ে বড় হলো আমি আল্লাহ, আমি আল্লাহর এই বান্দার গুনাহ। সন্তানটা কেঁদে কেঁদে বললো, বাবা তুমি এত অন্যায় করেছো, এত গুনাহ করেছো, এই গুনার পরে আর কিছু বড় কি নাই? সন্তানের জবাবে বাবা চোখের পানি ছেড়ে বললে, আমি যতটুকু গুনাহ করেছি তার চেয়ে হাজার 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 কোটি গুণ বেশি হলো আমার আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। আমরা এই রহমতের দরবারে এসেছি, ওলি আল্লাহর দরবারে এসেছি, আমরা রহমতের আশা করি কিনা বলেন। আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া
আসে তাই বইয়া যা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া আসে তাই বইয়া যাই। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হই। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া আসে তাই বইয়া যাই। পীরে চাই মুরিদে দিকে, মুরিদ চাই পীরের টাই, কি হাকিকত আছে রে। পীরে চাই মুরিদের চাই, মুরিদ চাই পীরের পাই, হাকিকত আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানা আছে তার, তোমার কি দরকার জানা আছে তার, দরজ ধরো তার হুকুমের আশায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য। পীরের হাতে হাত রাখিয়া তুমি যাও মুর্দা হইয়া, তোমার ফয়সালা সে করবে রে। পীরের হাতে হাত রাখিয়া তুমি যাও মুর্দা হইয়া, তোমার ফয়সালা সে করবে রে। তাহার দেন খিয়াল তোমাকে বাঁচাইবার, তাহার দেন খিয়াল তোমাকে বাঁচাইবার, যদি তার হুকুম মতে চলো রে। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যাই। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।